বেলা হয়ে গেছে কত এই শোনো হ্যাঁ উঠো শেষ সকাল থেকে তো পেটে কোনো দানা পানি উঠে নাই এই যে খাবার আনছি উঠো উঠো দেখা নাও ঠিক আছে কিছু বিষয় দিতে এখানে হ্যাঁ কি একটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ তিনটে চারটে ওই হারাম জাতি তরকারিতে তুই এত পেঁয়াজ দিছস কে হাই হাই সর্বনাশ করছো এক কেজির দামি 120 টাকা কি সব পাগলের মতো কথাবার্তা কইতাছো বাজার থেকে পেঁয়াজ দিতে অঞ্চ আট নয়টা তার মধ্যে যদি পাঁচ ছয়টা তরকারিতে না দে তরকারি মুখে তুলন যাব হাই হাই তুই করছস কি আরে বাজার থেকে আট নয়টা পেয়ে যাচ্ছে এটাতে অন্তত 14-15 দিন নেওয়ার লাগবো হাই হাই আমার বাড়িতে ডাকাত পড়ছে রে ঠিক করে রাখো কয়টা দিছ পাঁচটা নাকি ছয়টা হাই আল্লাহ তুমি এটা কি শুরু করছো ছয়টা দিছি ছয়টা কি ছয়টা কি হয়েছে তোমার তুমি আমার ঘরটা শুনে এই কে কোথায় আছিস না ডাক্তার কে তার কে মনে হয়ে গেছে কথা বলে না তুমি কি হইল তোমার পারলা ভালো মানুষ কে দিয়েছি কি হইল ডাক্তার নিয়ে তাড়াতাড়ি আবি আমি পরীক্ষা নিরীক্ষা করে যা দেখলাম যা বুঝলাম উনি ছোটখাটো একটা বিষয়ে শক পেয়েছে তো চিন্তার কোনো কারণ নাই ঠিক হয়ে যাবে ওকে আচ্ছা ভাবি তাহলে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর ই করেন খাওয়ার সময় তরকারিতে আপনি মশলা ঝাল এগুলা কম দিবেন অবশ্যই কিন্তু পেঁয়াজ কম ব্যবহার করবেন ঠিক আছে পেঁয়াজ কম ব্যবহার করার কথা বললেন ডাক্তার সাহেব আমি তো সুস্থ হয়ে গেছি ঠিক আপনার চিকিৎসা একেবারে সঠিক এই তল্লাটি আপনার মতো ভালো ডাক্তার আমার মনে হয় একটাও নাই হ্যাঁ ঠিক কথা বলছেন আমি খুব খুশি আমি একবারে সুস্থ তাই না ডাক্তার সাহেব আমার মন জয় করছে এই ডাক্তার সাহেব আজকে দুপুরে আমাদের সাথে বসে একসাথে খাবো তুমি যাও জমিয়ে পোলা মাংস রান্না করো আমরা আজকে একসাথে বসে খাবো ডাক্তার সাহেব খেয়ে যাবেন হ্যাঁ ডাক্তার সাহেব মানুষটা ঝন্ডা তো পুরো কইতাছে আজকে দুপুরে আমাদের সাথে খাই আচ্ছা এই শোনো খবরদার তরকারিতে কিন্তু পেঁয়াজ কম দিবা